আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে শুক্রবার, তো আমি রান্না বান্না শুরু করে দিয়েছি অলরেডি। এখানে কাঁচা টমেটো কেটে নিয়েছি, আর ওখানে ফুলকপি, সিম, আর এখানে আছে মুরগির মাংস, আর এখানে কই মাছ, শিং মাছ, পুঁটি মাছ, আর পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর ধনে পাতা। তো আমি রান্নাটা শুরু করা যাক, আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। আমি কই মাছ দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে রান্না করব। কই মাছটা আর শিং মাছটা দিয়ে, আর পুঁটি মাছটা এমনি বেজে রাখবো সাইমনের জন্য। তো চলুন রান্নাটা। আমি প্যানটা বসিয়ে দিয়েছি চুলায়, এখন আমি মাছগুলাকে বেজে নিব। অলরেডি আমি মাছটা বাজি শুরু করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি কই মাছটাকে হালকা বাজি করে তুলে ফেলবো, আর পুঁটি মাছ তিনটা আমি ভালোভাবে বেজে নিব। আজকের ব্লগটা আমি রান্না বান্না দিয়ে স্টার্ট করে দিয়েছি। কই মাছটা আমার হালকা বাজি হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলব, তুলে ফেলবো। আমার মাছগুলো ভাজি করা শেষ, আজকে আমি স্টেপ বাই স্টেপ সব দেখাবো। এখানে মুরগির মাংসটা আমি এখন বেজে নিব, নিয়ে তারপর বুনা করব। এই যে মুরগির মাংসটা আমি বসিয়ে দিয়েছি ভাজার জন্য। মুরগির মাংসটা আমার হালকা ভাজা করা শেষ, এখন এই যে আমার মাংসটা নামিয়ে ফেলছি হালকা ভাজি করে। এখন এখানে আছে ফুলকপি, এই যে ফুলকপি, আমি এই ফুলকপিটা এখন এই যে একটু হালকা ভাজা দিয়ে নিব। এই যে ফুলকপিটা আমি হালকা ভাজি দিয়ে নিচ্ছি, এরকম করে নিলে আমার কাছে মনে হয় অনেক ভালো হয়, যার কারণে আমি এরকম করে নিচ্ছি। এপাশে আমি প্যানটা বসিয়ে দিয়েছি মুরগির মাংসটা বুনা করার জন্য। এখানে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি দিয়ে দিব, এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। মুরগির মাংসটা আমি হালকা একটু ঝাল করে রান্না করব। এপাশে আমি মাছ দিয়ে, কাঁচা টমেটো দিয়ে, ফুলকপি দিয়ে, শিম দিয়ে রান্না করব, ওটা বসিয়ে দিয়েছি। এখানে মুরগির মশলাটা কষিয়ে নিচ্ছি ভালোভাবে, যত সুন্দরভাবে কষিয়ে নেওয়া যায় তত রান্নাটা অনেক ভালো হয়। আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এই তো আমার সব দেওয়া শেষ, এখন আমি এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। তো এগুলা বলার মতো কিছু না, জাস্ট রান্না করছি সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এবং ভিডিও যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে ভিডিওগুলো দেখার শুরুতে লাইক দিয়ে দেখবেন। সবাইকে ধন্যবাদ। অনেক আপুরা ভাইয়ারা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সেটা দেখে আমার কাছে অনেক অনেক ভালো লাগে। একদম কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা খাবো। যে এই রান্নাটা হয়ে গিয়েছে, এখন খাওয়া দাওয়া করব। আজকে আমাদের খাবারের আইটেম থাকছে, এই তো এখানে দেখতেই পাচ্ছেন, মুরগির মাংস, মাছ ভাজি, আর ফুলকপি দিয়ে কই মাছ, আর শিং মাছ। এটা আমাদের খাবারের আইটেম, তো এখন খেয়ে নিবো।